আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন সবাই। সো রাইট নাও আজকে আপনাদের জন্য যে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য সেটা হলো, আপনারা অনেকে জিজ্ঞেস করতেছে ভাই, ওয়ালমার্ট যে 5.99 সেভ করা যে ব্যাপারটা সেটা অনেকে জানে না। এবং সো অনেকে জিজ্ঞেস করতেছে ভাই, যখন 5.99 সেভ করি তাহলে আমার ছোটো ছোটো প্রোডাক্ট তুলবো এবং কীভাবে তুলবো, এইগুলো নিয়ে অনেকে জিজ্ঞেস করতেছে। সো আমি তাদের জন্য বলবো যে ভাই, আসলে যারা ছোটো প্রোডাক্ট নিয়ে স্টোরে কাজ করতে যাচ্ছেন, তারা অবশ্যই খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, যেন ছোটো প্রোডাক্টগুলো আপনার স্টোরে তোলেন, তাহলে আপনার অবশ্যই সেখানে 5.99-এর যে ওয়ালমার্ট শিপিং ফ্রি, এখানে দেখেন আমি একটু যদি আপনাদেরকে দেখাই, এই যে শিপিং ফ্রি 5.99, বাট এখানে যেটা হচ্ছে কি, এই ক্ষেত্রে আমরা এটা আমাদের ওয়ালমার্ট ফ্রি করা, দেন আমাদের 5.99 এখানে লাগতেছে না, বিধায় আমরা এই জন্য ছোটো প্রোডাক্ট। আমি একটু আপনাদেরকে অ্যামাজনটাও দেখাই, এটা হলো অ্যামাজন অপশন, এখানে দেখেন আজকের যে ডেট, সে ডেটটা দেখতে পাচ্ছেন, মে এত এত তারিখের অর্ডারটা, এবং এখানে অর্ডারের অল ডিটেলস শো করতেছে, দেখেন মাত্র $15, আর আমি এখানে ওয়ালমার্ট দেখেন $11। সো এখানে মাঝখানে যে নিট প্রফিট হবে সেটা নিয়ে আমরা আপনাদেরকে, এছাড়াও আমি আগে আমাদের ভিডিও দেখছেন, ওই ভিডিওতে যারা জানেন না তারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন, বিকজ আমি ওই ভিডিওগুলোতেও সুন্দরভাবে আপনাদেরকে ব্রিফিং দিয়ে আসছি। সো এই রিলেটেড আমার মনে হয় যারা আবারও প্রশ্ন করছেন আমাকে বা অনেকবার মেসেজ করে রিকোয়েস্ট করছেন, সো তাদেরকে বলবো ভাই যে আসলে এখানে 5.9 যে ব্যাপারটা সেটা হলো আপনার, আশা করি আপনাদের যাদের ওয়ালমার্ট ফ্রি করা আছে তাদের ইনশাল্লাহ এখানে 5.99 লাগবে না, এবং আপনাদের 5.99 অবশ্যই সেভ হবে এখানে, আর সেক্ষেত্রে ছোটো প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারবেন। আরেকটা ব্যাপার হলো যে ওয়ালমার্ট প্যাকেজিং, যাদের অনেকেরই ভয় পাচ্ছে যে ওয়ালমার্ট প্যাকেজিং প্রবলেম হচ্ছে, সো তাদেরকে বলবো যে হ্যাঁ, আপনারা এখানে আমার আগেও কিছু ভিডিও আমি দেখাইছি, সেগুলো চাইলে আপনারা সেইগুলো জিনিস ফলো করতে পারেন, বিকজ আপনার ওই ভিডিওতে যেগুলো আমি দেখাইছি আপনার অ্যাড টু রেজিস্ট্রি করে দেন আপনি সেভাবে কাজগুলো করতে পারেন। অ্যান্ড তাছাড়াও যদি কোনো প্রবলেম হয় সেটা হলো দেখা যায় ওয়ালমার্টের যে আপডেট হচ্ছে সেই রুলস রেগুলেশনগুলো পড়বেন, আর যদি সম্ভব হয় আমরা আমাদের সাপোর্ট টিম মাঝে মাঝে অনেক সময় অনেক কিছু জানাই, যে এখন আপনার ফোন দেয় অনেকে, সো সেটা হয়তো আমরা সম্ভব হলে ফ্রিতে জানাচ্ছে, অনেক অনেক সময় যদি কোনো মনে হয় পেইড আকারে জানানো সম্ভব সেটাকে পেইড আকারেও জানাচ্ছে। সো ওভারঅল সব কিছু মিলে আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে সব কিছু সার্ভিস দিচ্ছি ইনশাল্লাহ। সো আপনাদের জন্য যেটা হচ্ছে বন্ধুরা, আমরা সামনে 5.99 যে ব্যাপারটা আমি বলতে যাচ্ছিলাম ওয়ালমার্ট ফ্রি, সো অবশ্যই আপনারা যারা কাজ করতেছেন ওয়ালমার্ট ফ্রি 5.99 লাগবে না, যদি আপনার সেক্ষেত্রে আপনার ওয়ালমার্ট ফ্রি করা থাকে ট্যাক্স ফ্রি। আমরা দেখেন অর্ডারটা আমি একটু কন্টিনিউ অ্যান্ড চেক আউট আমি আসি আপনাদের আরেকটু দেখানোর জন্য, এখানে কী হয়েছে আপনার এখানে দেখেন আপনার শিপিং অ্যারাইভাল ডেট এখানে সব কিছু শো করতেছে, অ্যাড্রেস শো করতেছে, কোয়ান্টিটি কয়টা সেটাও শো করতেছে, এবং টোটাল নিট দেখেন ট্যাক্স এখানে দেখেন এক্সটেনশন ট্যাক্স, অনেকে দেখেন ট্যাক্স ট্যাক্স লাগতেছে না, সো অনেকের ট্যাক্স লাগে, সো এটা আবারও বলবো এরিয়ার লোকেশান অনুযায়ী অনেক সময় ট্যাক্সের ব্যাপারটা খুব হ্যান্ডেল করতে হয়, সো একটু মাথায় রাখবেন যে আপনার ট্যাক্সের যে ব্যাপারটা এখানে, সো আপনার এখানে ট্যাক্স দেখেন আমাদের ফ্রি লাগতেছে, সো ফ্রি, বাট আপনারা খেয়াল করবেন যখন আপনার স্টোরটা তৈরি করবেন তখন অবশ্যই আপনারা ট্যাক্স ফ্রির ব্যাপারটা মাথায় রাখবেন, এবং ট্যাক্স ফ্রিটা তখনই সম্ভব হবে যখন আপনার আপনার সব এরিয়ার লোকেশানগুলো আমরা সব কিছু সিলেকশন করে দিব এবং ওই এরিয়াতে আমাদের ট্যাক্স লাগবে না। সো এটা এটা নিয়ে যদি আরও ডিটেল জানতে চান তাহলে হয়তো আমরা আমাদের বিগত অন্য একটা ভিডিওতে আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, বাট রাইট নাও যেটা ছিল আমরা ওয়ালমার্ট ফ্রি বা মেম্বারশিপের যে ব্যাপারটা সেটা আমরা কীভাবে এখানে হ্যান্ডেল করতেছি এবং কী করে আমরা এখানে অর্ডারগুলো করতেছি এইগুলো আমরা যেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করার কারণে আজকের এই ভিডিওটা বানাও, যে না আমরা ওয়ালমার্ট ফ্রি করে আমরা ছোটো ছোটো প্রোডাক্টগুলো লিস্টিং করতেছি এবং সেল দিচ্ছি, এবং অনেকে আর একটা জিনিস করতেছেন ভাই, আসলে আমরা আসলে বুঝি না, আমরা বাঙালি মানে এমন অবস্থা হয় যে আমরা আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখে দেখে আবার আমাদের প্রোডাক্টগুলো দেখা যায় অনেক স্টোরে তোলেন, সো যারা যা স্টোরে তোলেন সমস্যা নাই ভাই, কিন্তু একটা জিনিস বলবো যে আসলে ভালো করে মনোযোগ দিয়ে কাজ করেন, অনেকে অনেক ধরনের কাজ করতেছেন এবং বেশিরভাগ যারা ইউএসএ থেকে আসেন, ইউএসএ থেকে অনেক ভাই ক্লায়েন্ট আমাদেরকে নক দিচ্ছেন, তো তাদেরকে বলবো যে ইউএসএ থেকে যারা কাজ করতেছেন বা ইউএসএর স্টোর নিয়ে কাজ করতেছেন তারা অবশ্যই একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, কারণ অনেক স্টোর ইদানিং দেখে অনেকে মেসেজ দিচ্ছে ভাই সাসপেন্ড হয়ে যাচ্ছে সাসপেন্ড হচ্ছে, সো সাসপেন্ড রিলেটেড নিয়েও আমরা অনেক ধরনের রিকোয়ারমেন্ট পাচ্ছি ইনশাল্লাহ, এবং সাসপেন্ড অ্যাকাউন্টগুলো আমরা রাইট নাও যে রিমুভ করতেছি এইগুলো নিয়ে ইস্যুগুলো আমরা অনেক কিছু হেল্প করতেছি। সো আবারও বলবো যারা সাসপেন্ড রিলেটেড যে প্রবলেম তারাও আমাদের সাথে যোগাযোগ করতে করতে পারেন, এবং আবারও বলবো ভালোভাবে হ্যান্ডেল করেন স্টোরগুলো, যারা বাংলাদেশ থেকে বেশিরভাগই যারা স্টোর ম্যানেজ করতেছেন কাজ করতেছেন, সো তাদেরকে বলবো স্টোরগুলো ভালোভাবে ম্যানেজ করেন, বিকজ অনেকে
কি বলবো, যারা হুদায় হুদায় নতুন আসছেন, এসে অনেকেই দেখা যায় বাংলাদেশের, এটা বেশি প্রবলেম আমাদের জন্য, যে যারা আমরা বাংলাদেশে কাজ করি, অনেকে দেখা যায় স্টোর নিলাম, কাস্টমারের কাছে স্টোর নিচ্ছি, বাট সেই স্টোরগুলো বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রবলেম তৈরি করে তারপর আমরা সেটাকে কাস্ট ক্লায়েন্টকে দিচ্ছি। সো একটু খেয়াল করবেন যে কাস্টমারের এখানে অনেক কিছু, ক্লায়েন্টের অনেক কিছু থাকে, সো আমরা ওনাদের ডকুমেন্টগুলো এবং ওনাদের কাজগুলো যেন ভালোভাবে সাপোর্ট দিতে পারি ওনাদেরকে, তাহলে আপনার স্টোরটাও যেন লং রান থাকবে এবং ভালোভাবে কাজ করে দিলে কাস্টমাররাও ভালো থাকবে এবং আমাদের জন্য বাংলাদেশের যে রেপুটেশনটা সেটা নষ্ট হবে না। সো যে পারবেন না, যারা একটু সিনিয়র আছে বা যারা জানে তাদের সাথে হেল্প নেন বা একটু তাদের সঙ্গে কাজ করেন, বা একটু না জানলে জেনে নেন, জেনে বুঝে তারপর ভাই লাইনে কাজে আসেন। তাহলে অনেক এই যে মাঝখানে অনেকে ফোন দিচ্ছেন বা যারা একদম বিগিনার পর্যায়ে আছেন, তাদেরকে বলবো যে একটু কাজ আগে শেখেন, শেখার পর এই লাইনে আসেন ভাই, তাহলে আমার মনে হয় সবার জন্য উপকার হবে। বিকজ আপনার এই ড্রপশিপিংয়ের কাজটা আলহামদুলিল্লাহ অনেক লং রান করতে পারবো ইনশাল্লাহ আমরা সবাই। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আর এই রমজানের দিনে বন্ধুরা অবশ্যই বলবো যে যারা নামাজ পড়েন নাই, অবশ্যই অবশ্যই বন্ধুরা নামাজ পড়বেন, নামাজের কোনো বিকল্প নাই। সো আমি রিকোয়েস্ট করবো আমার, মানে আমার ভিউয়ার যারা আছেন বা যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভাই আবারও যে আপনারা নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়েন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ। চলেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। সো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।